আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবর্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই সিস্টেমের দুইটা গাড়ি যেটাকে বলা হয় একই ক্যাটাগরির দুই ধরনের দুইটা গাড়ি একটি হচ্ছে অটো হলার আরেকটি হচ্ছে ম্যানুয়াল বাংলা হলার দুইটাই কিন্তু ইন্ডিয়ান সিরিধর কোম্পানির হলার তো এই দুইটা মেশিনের বর্তমান বাজার মূল্য কত এবং এই মেশিনের কি কি ফ্যাসিলিটি পাচ্ছেন আর এই মেশিনটা কী কী ফ্যাসিলিটি পাচ্ছেন এই মেশিনের সুবিধা আর এই মেশিনের সুবিধা সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বটস এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো বটস সরাসরি আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য বিকে ইনোভেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট আছে সেটা ভিজিট করবেন তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের মেশিনারি সম্পর্কে যে আমরা ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো আপনি জানতে পারবেন বুঝতে পারবেন তো এই রাইস মিলের ব্যবসা সম্পর্কে আজকে আমি আপনাদের সামনে কথা বলবো তো বিবার সেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নন সেলফ এলবত্রিশ চাংসাই কোম্পানির একটা ইঞ্জিন এখানে যে হলারটি রাখা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান শ্রীধর হলার অটো এটার ভিতরে ধান দিবেন চাউলগুলা ঝেড়ে পরিষ্কার চাউল বের হবে সেই রাইস মিলটি কিন্তু এই ইঞ্জিন দিয়েই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মনে রাখবেন ধান দিবেন পরিষ্কার চাউল বাইর হবে কারণ এখানে ফ্যান সিস্টেম দেওয়া আছে চাউলের সাথে যে কুড়া থাকে সেটা কিন্তু নেটিং হয়ে ফ্যানিং হয়ে পরিষ্কার চাউল বের হবে ঝকঝকে চকচকে এই সেট আপটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড টায়ার দিয়ে এই গাড়িটা তৈরি করা হয়েছে এই সেকেন্ড হ্যান্ড টায়ার দিয়ে যে গাড়িটা তৈরি করা হয়েছে এই গাড়ির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অনলি একটা মেশিন মানে একটা রাইস মিল দিয়ে যদি কিনা এই জায়গায় আপনি অন্য কোনো মেশিন সেট করে নেন সেক্ষেত্রে কিন্তু কিছু দাম বাড়বে তো মনে রাখবেন কতদিন আগে ভিডিও দেখছেন আর কতদিন পরে আপনি মেশিন ক্রয় করতে চাচ্ছেন তার উপরেই কিন্তু মেশিনের দাম কম বেশি হয়ে থাকে তো বিবার কথা না বাড়িয়ে পাশাপাশি যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাংসাই কোম্পানির সেলফ এল বত্রিশ ইঞ্জিন এই সেলফ সিস্টেম যে ব্যাটারি দেওয়া আছে এখানে একুশ প্লেটের একটা ব্যাটারি দেওয়া আছে অবশ্যই মনে রাখবেন গাড়ি নেওয়ার পূর্বে দেখে নেবেন একুশ প্লেট ব্যাটারি পাচ্ছেন কিনা আর এই মেশিনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হলার আর ফিটিং করা হয়েছে একটা হচ্ছে ভিজা চাউল পিঠা পুলি তৈরি করার জন্য যে চাউল পাউডার করার দরকার হয় সেটা কিন্তু এই মেশিনটা করতে পারবেন পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল রাইস মিল যেটা শ্রীধর ম্যানুয়াল রাইস মিল ইতিপূর্বে আপনার গ্রামগঞ্জের শহরে অনেক জায়গায় দেখছেন আপনারা সেই রাইস মিল কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই দুই নম্বর রাইস মিল এবং সেলফ ইঞ্জিন কমপ্লিট সেট এটার দাম কিন্তু একটু ব্যতিক্রম যেহেতু এখানে সেলফ ইঞ্জিন প্লাস টায়ারগুলো নতুন দেওয়া হচ্ছে ব্যাটারি আছে একাধিক হলার আছে এই নতুন কাঁকড়া টায়ার যে সেট এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা তো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ মন ধান আপনি মানে করতে পারবেন অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পূর্ণ কিংবা দক্ষ কারিগর দিয়ে মেশিন আপনাকে ব্যবহার করতে হবে বা পরিচালনা করতে হবে তাহলেই কিন্তু সঠিক প্রোডাকশন আপনি পাবেন তো এই মেশিনটি ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাদাহ জেলা আর এই যে পাশাপাশি যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে প্রতি ঘন্টায় চব্বিশ থেকে পঁচিশ মন ধান আপনি মানাই করতে পারবেন অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক কিংবা কারিগর দিয়ে আপনাকে এই মেশিনটি ব্যবহার করতে হবে এই দুই ধরনের মেশিন ব্যতীত যদি আপনারা অন্য কোনো ধরনের মেশিন নিতে চান যেমন মোটর সেট আপ একাধিক মেশিন একসাথে সেট সেটা কিন্তু আমাদের কাছে পসিবল তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ